আরজি কর্মকাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। 55 দিন পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ন্যায় বিচারের দাবিতে। তার মধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই, আর সেই তদন্তেও কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। একাধিক প্রশ্ন কিন্তু উঠে গেছে সিবিআইয়ের তদন্তে। সিবিআইকে যে প্রশ্নগুলো ভাবাচ্ছে, সঞ্জয় রায় কি একাই অভিযুক্ত নাকি এর পিছনে রয়েছে বড় কোনো চক্র, বড় কোনো মাথা, বিরাট ষড়যন্ত্রের শিকার তিলোত্তমা, এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে। এছাড়াও সেমিনার রুমে উদ্ধার হয়েছিল তিলোত্তমার মৃতদেহ, কিন্তু খুন এবং ধর্ষণ কি হয়েছিল সেমিনার রুমেই নাকি অন্য কোনো রুমে হয়েছিল, সিবিআইয়ের কাছে যে তথ্য এসেছে তার মধ্যে যে বিস্ফোরক তথ্যটা, অন্য কোনো রুম থেকে খুন করে তার বডিকে সেমিনার রুমে সাজিয়ে গুছিয়ে ফেলে রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন, একজন মানুষ কি ঘুমানোর সময়ও চশমা পরে থাকেন? একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মধ্যে আরও যে প্রশ্নটা জোরালো হয়েছে সিবিআইয়ের তদন্তে, ধর্ষণের পরে কি খুন করা হয়েছে নাকি খুন করে ধর্ষণ করা হয়েছে, সিবিআইয়ের কাছে যে তথ্যটা সামনে এসেছে তাতে খুনের পরে ধর্ষণ করা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। তবে এখনও পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই, আর সেই তদন্তেই কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর মোড়। সিবিআইয়ের হাতে কিন্তু এবার একেবারে বোমাস্ত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহে কমপক্ষে 24টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হলো আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে। সিবিআই কর্তাদের উদ্ধৃত করে এই প্রতিবেদনে জানানো হয়েছে, গণপিটুনির সময়ে মারধর করার ফলে শরীরে যেমন অসংখ্য ক্ষতচিহ্ন তৈরি হয় সেরকমই প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে নির্যাতিতার দেহে। সিবিআইয়ের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে নির্যাতিতার ময়না তদন্ত এবং সুরতহাল রিপোর্টে একাধিক ফাঁক ফোকর আছে, এরকম ঘটনার তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এখন তথ্য সম্পূর্ণভাবে দেওয়া হয়নি, তারপরও যা তথ্য প্রমাণ মিলেছে সেগুলির ফরেন্সিক টেস্ট করা হচ্ছে, খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়েছে সেই সব তথ্য প্রমাণ, আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে গণপিটুনির মতোই বেধড়ক মারধর করা হয়েছিল নির্যাতিতাকে। একেবারে ভয়ঙ্কর তথ্য সিবিআইয়ের হাতে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী গণপিটুনির শিকার তিলোত্তমা, মৃত্যুর আগে তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল, কি ভয়ঙ্কর কাণ্ড! আর সেটার ভিত্তিতে সিবিআই অনুমান করছেন যে একজন নয়, অপরাধের ঘটনায় একাধিক লোক যুক্ত ছিল। ওই রিপোর্ট অনুযায়ী ফরেন্সিক টেস্টে নির্যাতিতার শরীরে যেরকম আঘাতের চিহ্ন মিলেছে তাতে একজনের পক্ষে এই কাজটা করা সম্ভব নয় বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীদের অভিযোগ, ময়না তদন্ত এবং সুরতহালের যে রিপোর্ট তৈরি করা হয়েছে তাতে কয়েকটি গুরুতর আঘাতের প্রসঙ্গ পুরোপুরি চেপে যাওয়া হয়েছে, লুকিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই রিপোর্ট অনুযায়ী সিবিআই আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন যে তদন্তের নজর ঘোরানোর জন্য ইচ্ছাকৃতভাবে ধর্ষণের বিষয়টি তুলে ধরা হয়েছে। আদতে তরুণী চিকিৎসককে খুন করার লক্ষ্য ছিল, যাতে তদন্ত প্রক্রিয়ায় ধোঁয়াশা তৈরি করা যায়, সেজন্য ধর্ষণের বিষয়টি সামনে আনা হতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। তার মধ্যেই নির্যাতিতার বাবা এবং মায়ের নথিভুক্ত করতে তরুণী চিকিৎসকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় 1.5 ঘন্টা তাদের সঙ্গে কথা বলা হয়। তদন্তে উঠে এসেছে এমন কয়েকটি বিষয় নিয়েও তাদের থেকে জানতে চান সিবিআই আধিকারিকরা। করা হয় একাধিক বিস্ফোরক প্রশ্ন, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ ধর্ষণের ঘটনাটি কিন্তু নিচকই সাজানো। অর্থাৎ যে প্রশ্নটা উঠে গেছে সিবিআইকে, যেটা ভাবাচ্ছে খুনের পরে ধর্ষণ করা হয়েছিল, যাতে ধর্ষণ হিসাবে চালিয়ে দেওয়া হয়, যাতে চালিয়ে দেওয়া যায় যে এই এর পিছনে, এই খুনের পিছনে কোনো চক্রান্ত ছিল না, কোনো ষড়যন্ত্র ছিল না, শুধুমাত্র সঞ্জয় রায় ধর্ষণ তার কামনা লালসার শিকার হয়েছেন এই নির্যাতিতা তরুণী চিকিৎসক, তাকে ধর্ষণ করার জন্যই তাকে খুন করা হয়েছে, এভাবেই কিন্তু চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্তরা।
আর এই ঘটনায় যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসেছে, 24টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এমনকি ময়নাতদন্তের রিপোর্ট সুরতহালে একাধিক ফাঁক ফোকর রয়েছে তদন্তকে ধামা চাপা দেওয়ার জন্য। তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগটা বারবার উঠে এসেছে, আনন্দবাজারের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী কিন্তু তথ্য প্রমাণ লোপাট যে অভিযোগ সেই অভিযোগটা একেবারে প্রমাণ হয়ে যাচ্ছে, একেবারে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সত্যি হতে চলেছে। আর এই তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং তার সাথে সাথে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, এবং টালা থানাতে বসেই কিন্তু সমস্ত রকম অপকর্ম হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট একেবারে প্রমাণ ওলটপালট করে দেওয়া হয়েছিল, তার মধ্যেই সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য। অর্থাৎ সেমিনার রুমে যদি এই কাণ্ড ঘটত তাহলে কিন্তু সেমিনার রুমে কোনো কিছু প্রমাণ থাকত, অন্য কোনো রুমে তিলোত্তমাকে মেরে সেখান থেকে সেমিনার রুমে ফেলে যাওয়া হয়েছিল এবং পিছনের গেট দিয়ে অনায়াসই আসা যায় কারণ সেখানে সিসিটিভি ফুটেজ ছিল না, এই বিস্ফোরক দাবিটাও কিন্তু উঠে গেছে। তার মধ্যেই কিন্তু এই তিলোত্তমা হত্যা এবং তার যে রিপোর্টগুলো সামনে আসছে, সিবিআই তদন্তে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, তাতে কিন্তু রীতিমতো চক্ষু ছানা পড়া সিবিআই আধিকারিকদের। পরিকল্পনা করে ষড়যন্ত্র করি যে খুন করা হয়েছে, এবং এই কাণ্ডে সঞ্জয় রায় যে দাবি করেছিলেন আমি এর সাথে জড়িত নই, আমাকে বলির পাঁটা করা হচ্ছে, আমি যাওয়ার আগেই সেমিনার রুমে ঢোকার আগেই বডি পড়েছিল সেখানে, এমন বিস্ফোরক দাবি করেছেন, সেই দাবিই কিন্তু সত্যি হতে চলেছে। তবে তিনি যে অভিযুক্ত নন সেটা কিন্তু এখনও পর্যন্ত সিবিআই নিশ্চিত নন, এই ঘটনায় তিনি ওতপ্রোতভাবে জড়িত, ফরেনসিক রিপোর্টে কিন্তু প্রমাণ পাওয়া গেছে, ফরেনসিক রিপোর্টে তার দেহের অংশের সাথে তিলোত্তমার দেহের অংশের যে সমস্ত অংশবিশেষ পাওয়া গেছে সেগুলির কিন্তু প্রমাণ মিলেছে, সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত। তবে এই সঞ্জয় রায়ের সাথে আর কোন কোন মাথারা যুক্ত, আর কারা কারা ছিলেন, তাদের নাম কেন চেপে যাচ্ছেন সঞ্জয় রায়, সেই প্রশ্নটাই ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। আর তাই কিন্তু সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস টেস্ট করতে চাইছে সিবিআই, কিন্তু আইনের ফাঁক ফোকর গোলে বেরিয়ে যাচ্ছেন সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়রা। তবে সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ এবার সংগ্রহ করেছে, এবার কিন্তু একেবারে কোমর বেঁধে নামতে চলেছে, কোমর বেঁধে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ঝাঁপাতে চলেছেন প্রধান বিচারপতির কাছে। সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করলেই কিন্তু সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এই ঘটনায় কারা কারা জড়িত, কোথায় এই কাণ্ড হয়েছিল, কোন কোন মাথারা জড়িত, কী কারণে তাদের এই ঘটনা ঘটাতে হলো, কী কারণে খুন হতে হলো তিলোত্তমাকে। তাই আগামী দিনে কী হতে চলেছে সিবিআই এর রিপোর্টের পর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রিপোর্ট দেখার পর নার্কো অ্যানালিসিস টেস্টে সম্মতি দেন কি না, কী হতে চলেছে আগামী দিনে, কোন মাথারা জড়িত, সেই মাথারা কবে ধরা পড়েন, সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের।